হ্যালো ফ্রেন্ডস, আবারও স্বাগত জানাই কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে। আজকের ভিডিওটি সেই সমস্ত মায়েদের জন্য যারা সদ্য মা হয়েছেন। সদ্য মা হলে যে বিষয়টি সব থেকে বেশি ভাবিয়ে তোলে সেটা হচ্ছে সন্তানের পেট ভরেছে কিনা, সে ঠিকভাবে ব্রেস্ট ফিড করছে কিনা। প্রথমবার মা হলে সত্যিই এটা একটা ভাবনার বিষয় যে সন্তানটি ঠিকভাবে ব্রেস্ট ফিড করতে পারছে কিনা এবং তার পেট ভরছে কিনা। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে বা যা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার সন্তানের পেট ভরেছে বা তার বাড়তি খাবারের চাহিদা আছে কিনা। শুরুতেই যে কথাটি বলবো, একটি নবজাত শিশুর জন্য মায়ের দুধ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কথায় আছে মাতৃদুগ্ধ অমৃত সমান, এবং এটা নিউবর্ন বেবিদের জন্য 100% ট্রু। একটি নিউবর্ন বেবির জন্য মায়ের বুকের দুধ শুধু যে পেট ভরার জন্য তা নয়, এই বুকের দুধ শিশুর ওজন বাড়াতে সাহায্য করবে, তার মানসিক বিকাশে সহায়তা করবে, তার শরীরকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং একটি শিশুর গোটা ইমিউন সিস্টেমের একটা প্রতিষেধক হিসেবে কাজ করে মায়ের বুকের দুধ। যে শিশুটি মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পান করছে বা করেছে তার ইমিউন সিস্টেম অনেক বেশি শক্তিশালী থাকে অন্য বাচ্চাদের তুলনায়। তাই বলা হয় 0 থেকে 6 মাস অবধি বাচ্চাকে সম্পূর্ণভাবে মায়ের বুকের দুধের উপরে রাখার জন্য তাকে এই সময় অন্য কোনো বাড়তি খাওয়ার যেন না দেওয়া হয়। আর যে শিশুটি এই 6 মাস সম্পূর্ণভাবে মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছে, তার পরবর্তীকালে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন অনেক বেশি থাকবে, তেমনি তার রোগ সোগও অনেক কম হবে। তাই নতুন মায়েদেরকে বলবো, আপনাদের প্রথম এবং প্রধান ফোকাস থাকবে আপনার সন্তানটি যেন শুধুমাত্র ব্রেস্ট ফিডিং ই করে। দেখুন, কোনো কারণে যদি মায়ের ব্রেস্ট ফিড প্রপার না আসে, অর্থাৎ ঠিকভাবে মায়ের ব্রেস্ট মিল্ক সাপ্লাই হচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে বাচ্চাদেরকে বাড়তি দুধ দেওয়া যেতে পারে। তবে এটা ইনিশিয়াল স্টেজে হয়ে থাকে, যেমন প্রথম সপ্তাহ 10 দিন মায়ের এরকম হয়ে থাকে যে ব্রেস্ট মিল্ক প্রপার সাপ্লাই হচ্ছে না, সেক্ষেত্রে বাড়তি দুধ দেওয়া যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে গিয়ে মায়েদের দুধ সাপ্লাই কমে আসে, সেসব ক্ষেত্রে মায়েরা বাচ্চাকে বাড়তি দুধ দিতে পারেন। 1 বছরের পরে বাচ্চাকে কাউ মিল্ক অর্থাৎ গরুর দুধ বাচ্চার ডায়েটে ইন্ট্রোডিউস করাতে পারেন। দেখুন, একটি নিউবর্ন বেবিকে 1 থেকে 1.5 ঘন্টা অন্তর অন্তর দুধ খাওয়াতে হয়। আর আপনার বাচ্চা যদি 2 থেকে 2.5 মাস বা 3 মাসের বয়সের বেশি হয়ে যায়, তখন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্থাৎ তার ডিমান্ড অনুযায়ী তাকে প্রতি 3 থেকে 3.5 ঘন্টা অন্তর অন্তর ব্রেস্টফিডিং করাতে হয়। এবার জানবো একজন নতুন মা কিভাবে বুঝবেন যে তার সন্তান প্রপার ওয়েতে ব্রেস্টফিড পাচ্ছে না। 0 থেকে 1 বছর প্রতি মাসে বাচ্চার ওজন কিন্তু বাড়বে এবং এটাই স্বাভাবিক। কোনো একটা মাসে বা কোনো একটা সপ্তাহে আপনি যখন ওজন পরিমাপ করলেন আর দেখলেন সন্তানের ওজন বাড়েনি, তখন সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার বাচ্চার খাওয়ারের পরিমাণটা কম হয়েছে। অথবা এরকম দেখলেন যে ওজন পরিমাপ করার পরে আগের মাসে যতটা ছিল ঠিক তার পরের মাসও সেম আছে, তো সেসব ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার বাচ্চার পর্যাপ্ত পরিমাণে ফিডিং হচ্ছে না, তার দরুন ওজন বাড়ছে না। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে ফিডিং করাতে হবে। আগে যদি ডিউরেশন আপনি 2 থেকে 2.5 ঘন্টা রাখতেন, তাহলে সেই ডিউরেশনটাকে কমিয়ে আনুন, সেক্ষেত্রে 1.5 থেকে 2 ঘন্টা ডিউরেশন রাখুন। আপনার বাচ্চার যদি ঠিকভাবে ওজন বাড়ে, বুঝতে হবে সে প্রপার ওয়েতে ব্রেস্টফিড করছে। আর যদি মনে হয় ওজন কোনো একটা মাসে বা আপনি যদি 15 দিন অন্তর অন্তর দেখছেন আর ওজনটা বাড়ছে না, তাহলে বুঝতে হবে যে আপনার সন্তানটি প্রপার ওয়েতে ব্রেস্টফিড নিতে পারছে না। নেক্সট, যা দেখে বুঝবেন যে আপনার সন্তান পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে কি পাচ্ছে না, সেটা হচ্ছে তার প্রস্রাব। আপনার সন্তানটি যদি দিনে 6 থেকে 7 বার কি 8 বার প্রস্রাব করছে, তাহলে বুঝতে হবে সে ঠিকভাবে ব্রেস্টফিডিং পাচ্ছে। তার প্রস্রাবের পরিমাণ যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে তার পেট ভরছে না, অর্থাৎ সে ঠিকভাবে ব্রেস্টফিডিং পাচ্ছে না, তার দুধ খাওয়াটা কম হচ্ছে এবং তার প্রস্রাবের রঙের মধ্যেও পরিবর্তন আসছে। শিশুর প্রস্রাবের রং যদি একদম ট্রান্সপারেন্ট থাকে, অর্থাৎ সে যে কাপড়ে প্রস্রাব করছে অথবা সে যদি ডায়পারেও প্রস্রাব করে থাকে, এতে কোনো কালার দেখা যাচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার সন্তান ঠিকভাবে ফিডিং পাচ্ছে। যদি প্রস্রাব কম হয়
এবং প্রস্রাবের রঙের পরিবর্তন হয়, সেক্ষেত্রে আপনার সন্তানের ডিহাইড্রেশন হয়েছে। আর ডিহাইড্রেশন তখনই হবে যখন সন্তানের পেট ভরবে না, সে কম ব্রেস্ট ফিডিং পাচ্ছে। তো এটা দেখেও বোঝা যাবে যে আপনার সন্তানের পেট ভরছে কি ভরছে না। দেখুন, এই দুটো ক্ষেত্রে অর্থাৎ যখন বাচ্চার প্রস্রাবের পরিমাণ কম হচ্ছে এবং তার কালারের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ওকে ঘন ঘন ফিট করাবেন। বাচ্চাকে যখন ফিট করাবেন তার আগে আপনি নিজেও জল খেয়ে নেবেন। নেক্সট যে বিষয়টি নিয়ে বলবো, যে আপনার বাচ্চার পেট ভরছে কিনা কি করে বুঝবেন, সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর পরে আপনার সন্তান একটা ভালো ঘুম দিচ্ছে, সেই ডিউরেশনটা 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা হতে পারে। অথবা ব্রেস্ট ফিডিং এর পর সে খুব খুশি, হাসি খুশি মেজাজে আছে এবং সে খেলাধুলা করছে। এই দুটো ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার সন্তানের পেট ভরেছে। পেট ভরলেই বাচ্চা হাসি খুশি থাকবে, খেলাধুলা করবে, অথবা সে খুব ভালো ঘুমোবে। তো এই দুটো বিষয় অবজার্ভ করেও আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানের পেট ভরেছে। আপনার বাচ্চা ঠিকভাবে ব্রেস্ট ফিড করতে পারছে কিনা, তার পেট ভরেছে কিনা, সেটার আরেকটা লক্ষণ হচ্ছে তার স্কিন এবং চোখ দেখে আপনি বুঝতে পারবেন। বাচ্চা যদি প্রপার ব্রেস্ট ফিড করে তাহলে তার স্কিনও ভালো থাকবে এবং তার চোখ দেখতেও ভীষণ ব্রাইট দেখাবে। আর বাচ্চা যদি কম ব্রেস্ট ফিডিং করে তাহলে তার স্কিন ড্রাই দেখাবে, রুক্ষ দেখাবে এবং চোখগুলিও ভীষণ মলিন দেখাবে। সাধারণত এটা ডিহাইড্রেশনের লক্ষণ। একটি শিশু যদি কম পরিমাণে ব্রেস্ট ফিড করে তাহলে তার মধ্যে ডিহাইড্রেশনের সাইন এন্ড সিমটম দেখা যাবে। এটা থেকেও আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার পেট ভরেনি এবং সে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাচ্ছে না। আর আপনার সন্তানের যদি স্কিন ভালো থাকে, স্কিন গ্লোয়িং দেখায়, স্কিনে কোনো র্যাশেস বা ড্রাইনেস নেই, চোখটাও ভীষণ ব্রাইট দেখাচ্ছে, তার মানে সে সঠিকভাবে ব্রেস্ট ফিডিং পাচ্ছে এবং প্রতিবারই তার পেট ভরছে। এছাড়াও আপনার বাচ্চার পেট ভরছে কিনা সেটা জানার জন্য আমি যে বিষয়টি করতাম সেটা হচ্ছে, প্রতিবার ব্রেস্ট ফিডিং এর সময় আমি ওর একটু পেটটা ধরে দেখতাম। বাচ্চার পেটটা যদি ভরা থাকে তাহলে পেটটা একদম টাইট থাকবে, আর পেট যদি ভরা না থাকে তাহলে পেটটা একটু ঢোকানো থাকবে এবং একটু লুজ থাকবে। তো এটা আমি পার্সোনালি অবজার্ভ করতাম। তবে একটা কথা বলবো, এটা অন্য কারোর সামনে করবেন না। আপনি যখন একা থাকবেন এবং আপনি যখন ফিডিং করাচ্ছেন তখনই করবেন, কারণ মায়েদের বাচ্চার পেট ভরছে কিনা এটা পেটে হাত দিয়ে দেখাটা অন্যের চোখে হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ এই এক্সপিরিয়েন্স আমারও হয়েছিল। কিন্তু এটাও একটা খুব ভালো উপায় বোঝার। আর মায়েরা, আপনারা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন তখন আপনারা নিজে এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার বাচ্চার পেট ভরলো কি ভরলো না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিও রিলেটেড যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। প্রতিদিনের মতো আজকেও বলবো, আপনারা যদি এখনো আমার চ্যানেলটি অর্থাৎ কনফিউজ প্যারেন্টিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই। আগামী পর্বে আরও কিছু টিপস, আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব।